আল্লাহ পাক বললেন যে তোমরা কুরবানি করো, কুরবানিটা শুধু আমাদের উপরে আল্লাহ পাক মানে করেননি, এই কুরবানিটা হচ্ছে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে আল্লাহ পাক কুরবানি শুরু করেছেন। কেন পরীক্ষা স্বরূপ আমাদের, যেদিন হযরতে আদম আলাইহিস সালামের মেয়ের যেদিন বিয়ে দিয়েছিল কাবিলের বিয়ে, যখন আকলিমার সঙ্গে হাবিলের বিয়ে, যখন হাবিলের বিয়ে যখন দিল মানে লিউজার সঙ্গে, তখন করল কি, কাবিল সব সময় বলতে থাকে হাবিলকে, দাদা তোমাকে আমি মেরে দেব, না হলে তুমি আমাকে আমার আকলিমাকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও, কারণ আল্লাহ পাক আমার জোড়া আমার সঙ্গে পাঠিয়েছে, কারণ ওই জামানাতে কোনো মানুষ ছিল না, তারাই হচ্ছে মানে আদম জামানার লোক। আল্লাহ পাক অর্ডার করলেন মানুষ তো নাই তখন কার সঙ্গে বিয়ে দিতে হবে, তোমরা ভাই বোনের মধ্যে বিয়ে দিয়ে দাও, তো ভাইয়ের বোনের মধ্যে বিয়ে দাও, কিন্তু একটুক তাই তফাত করে দাও, কে আগের ভাইয়ের সঙ্গে যে বোনটা হয়েছে পরের ভাইয়ের সঙ্গে দিয়ে দাও, আর পিছনে যে ভাই হয়েছে ওর ভাইয়ের সঙ্গে আগের বোনটা দিয়ে দাও, শুধু একটুক তাই তফাত করে বিয়ে দাও। ওই জামানাতে নিজের বোনকে বিয়ে করা যাচ্ছিল, নিজের ভাইকে বিয়ে করা যাচ্ছিল আদমের জামানায়। কাবিল যখন কথাটা মানলো না, কাবিল বলছে কি আমার সঙ্গে পটিয়েছে, আমি ওকেই বিয়ে করব, তোমার সঙ্গে যেটা হয়েছে তুমি বিয়ে করো, আর আমার সঙ্গে যেটা হয়েছে আমি ওটাকে বিয়ে করব, এরা মানতে চায় না। যখন সব সময় খালি বলতে থাকে কাবিল হাবিলকে, দাদা আমি তোমাকে মেরে দেব, হাবিল তখন বলল তুমি যদি আমাকে মেরে দাও তো আমি কিন্তু তোমাকে মারব না। এবার তখন হাবিল এসে তার বাবাকে বলল আব্বা আমাকে সব সময় আমার ভাই কাবিল বলছে তোমাকে মেরে দেব, তুমি ছেড়ে দাও না তো মেরে দেব, কি করা যায়, খালি মারার হুমকি দিচ্ছে আব্বা। এবার তখন কাবিল আর হাবিলকে হযরত আদম আলাইহিস সালাম বললেন দেখো বাবা তোমরা এটা আল্লাহর ফয়সালা আল্লাহর অর্ডার, তোমরা আল্লাহর অর্ডারের ওপরে আল্লাহর আইনের ওপরে হাত লাগাইও না। আল্লাহ পাক বলেছেন যে তোমরা এই জোড়ার সঙ্গে ওই জোড়ার বিয়ে দাও, ওই জোড়ার সঙ্গে এই জোড়ার বিয়ে দাও, একটু তাই তফাত করে বিয়ে দাও, বিয়ে দিতে হবে কারণ মানুষ নাই পৃথিবীতে। কিন্তু তোমরা যখন মানো না, আল্লাহ আবার একটা আয়াত নাজিল করে দিলেন, আবার জিব্রাইল আলাইহিসসালাম এসে হযরত আদম আলাইহিসসালামকে বলে দিলেন, কি বললেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কে إذ قربا قربانا فتقبل من آدم ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হযরত আদম আলাইহিস সালাম বললেন তোমরা যখন আমার কথা মানবে না, বাড়াবাড়ি করছো, তোমরা দুবাই কুরবানি করো, মিনার মাঠে যাও, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে ও আকলিমাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল হবে না ও লেউজাকে মানে লেউজাকে বিয়ে করবে, যাও তোমরা কুরবানি করো। এরা দুভাই কুরবানি করতে চলে গেল কোথায়, মিনার মাঠে। এবার কাবিল করল কি, তার মানে সে ছিল পশুপালন করত, তার কাজ ছিল পশুপালন করা, পশুর মধ্যে খাসি দুম্বার মধ্যে সবচাইতে যেটা বড় দুম্বা ভালো দুম্বা, ওই দুম্বাটা নিয়ে চলে গেল কুরবানি করার জন্য। আর করেছে কি কাবিল, ও কৃষি কাজ করত কাবিল, কাবিল করেছে কি মানে অনেক কিতাবে অনেক রকম পাওয়া যায়, মানে কিতাবে পাওয়া যায় কি মানে গমের শীষ বা জয়ের শীষ গুলোকে কেটে একটা আটি নিয়ে চলে গেল,
আর একটা আটিগুলোকে নিয়ে যাওয়ার পরে মিনার মাঠে রেখে দিল। ওই জামানায় আল্লাহর নবীর জামানাতে কি সিস্টেম ছিল রে ভাই? ওই সিস্টেম ছিল ওই জামানাতে যখন মানে কুরবানি পাহাড়ের উপরে রেখে দিত, মিনার মাঠে রেখে দিত, আল্লাহর পক্ষ থেকে আগুন চলে আসত, আর আগুনে এসে যার কুরবানি কবুল হবে ওইটাকে পুড়িয়ে ছাই করে দিত, পুড়িয়ে দিত। আর যার কুরবানি হবে না, ওর কুরবানি যার কবুল হবে না, ওর কুরবানিটা সেখানে থেকে যেত, আগুনে পুড়তো না। উজেন তো আমার কুরবানি কবুল হয় নাই, আর যার আগুনে সে পুড়ে গেল ওরটা কবুল হয়ে গেল। এবার দু ভাই দেখে দিল, ই রাখলো দুম্বা আর উ রাখলো গমেরাটি। এইবার আল্লাহর দরবারে দেখেন ওর অন্তরখানা, আল্লাহ জানছে যে এই মানে ভালো নিয়তে সৎ নিয়েছে, সৎ সৎ উদ্দেশ্যে কুরবানি করার জন্য এসেছে। হাজরাতে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আর কাবিলের কুরবানি কবুল হলো না, কিছুই হলো না। ওর নিয়তের মধ্যে খারাপ ছিল, ভালোগুলো নিয়ে যায় নাই, ও মরা ধরা পঁচাশিস গুলো নিয়ে গিয়েছিল, এই জন্য ওর কুরবানি কবুল হয় নাই। এবার দেখেন আল্লাহর কারিশমা, এবার যখন এর কুরবানি কবুল হয়ে গেল, কাবিল বলল আমি তোমাকে আর জিন্দা রাখবো না, আমি তোমাকে মেরে ফেলবো, তার কারণ তোমার ছেলেরা আমার ছেলেরাকে বলবে আমরা যখন মরে যাব, তোমার ছেলেরা আমার ছেলেকে বলবে, তোমার পোতারা আমার পোতারাকে বলবে যে আর তোর দাদু এরকম, তোর দাদুর কুরবানি কবুল হয় নাই, আমার কুরবানি কবুল, আমার দাদুর কুরবানি কবুল হয়েছিল। তোমার ছেলেরা আমার ছেলেরাকে বলবে যে তোমার বাবার কুরবানি কবুল হয় না, আমার বাবার কুরবানি কবুল হয়েছিল, তো তোমাকে আমি আর বাঁচিয়ে রাখবো না, এবার তোমাকে মেরেই ফেলবো। তো দেখেন ভাই কুরবানি করতে যাবেন, কুরবানি করতে গেলে, কুরবানি করতে গেলে কেমন কুরবানি দিতে হবে, যেন কুরবানিটা মানে ভালো হয়, সুন্দর হয়, কানা না হয়, ন্যাংড়া না হয়, লুল্লা না হয়, সিং ভাঙা না হয়, কান কাটা না হয়, চোখের অন্ধ না হয়, যেন জিনিসটা ভালো হয়, সুন্দর জিনিসটা, তুমি উত্তম জিনিসটা, ভালো জিনিসটাকে আল্লাহর ওয়াস্তে কুরবানি করো। এটা একটা আপনাকে পরীক্ষা স্বরূপ বলা হয়েছে, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। তুমি পরীক্ষায় যদি পাস করো, তুমি যদি পরীক্ষাতে পাস করতে পারো, তোমার কুরবানি কবুল হবে, আর যদি পরীক্ষায় পাস করতে না পারো, মনে যদি চাও যে আমি কুরবানি দিচ্ছি শুধুমাত্র মাংস খাওয়ার জন্য, কতগুলো লোক আছে পৃথিবীতে গোশ খাওয়ার জন্য কুরবানি দেয়, কেউ বলে কি যদি কুরবানি না দিত বিহাই নিন্দা করবে, কেউ কুরবানি দিচ্ছে যদি কুরবানি না দিত হতো সালারা নিন্দা করবে, আর বহু কুরবানি দেয়নি, বিহাই বলবে আমার বিহাই কুরবানি দেয়নি, জামাই বলবে শ্বশুর কুরবানি দেয়নি, হয়তো বৌমা বলবে আমার শ্বশুর কুরবানি দেয়নি। এই শরমের কারণে যারা কুরবানি দেয় ওদের কুরবানি কবুল হবে না, শুধু মাংস খাওয়া হবে। আর যারা সৎ উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে যারা কুরবানি করবে, ভালো নিয়তে যে আমি কুরবানি করবো আল্লাহর ওয়াস্তে নেকি পাওয়ার জন্য, ওদের কুরবানি কবুল হবে, বাদ বাকি কোনো লোকের কুরবানি কবুল হবে না। লোক দেখা, মানুষ দেখা, আর গ্রামের লোককে জানানোর জন্য, দেখানোর জন্য যারা কুরবানি করবে, ওদের কুরবানি জিন্দেগিতে কবুল হবে না ভাই, ওদের কুরবানি কবুল হবে না। তাহলে কুরবানি দিতে গেলে ভালো জিনিস কুরবানি দেন, আল্লাহর উদ্দেশ্যে সৎ নিয়ত নিয়ে, খালেস নিয়ত নিয়ে। আর আপনাকে যারা যারা কুরবানি দিবে তাদেরকে নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, মোত্তাকি ইমানদার হতে হবে। ও সারা জিন্দেগি নামাজ পড়ে না, আর কুরবানির জন্য তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি যে আমি কুরবানি দিব, হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা রাখে না, আর কুরবানি দেওয়ার জন্য হুড়াহুড়ি, আর বলছে আমি মুলি সাহেব জিন্দেগিতে কোনোদিন সস্তা ভাগা একবারও দিনই, একদম হাই র্যাঙ্কের কুরবানি দিচ্ছি, মানে মাংস খাওয়ার জন্য, আর মাংস সেই হচ্ছে একবারে চরম এলামাক্কা চিকনা, আর মাংস খেয়ে মন ভরে যাচ্ছে, আর যদি এক এক মাস মাংস খেতে না পাই তাহলে কুরবানি কি করতে দিচ্ছি, মানে এই যে মাংস খাওয়ার জন্য আর লোককে দেখানোর জন্য, আর এই উদ্দেশ্যে যারা কুরবানি করে তাদের কুরবানি কবুল হবে না। তো কুরবানি দিবেন, ভালো জিনিস দেন, ভালো উদ্দেশ্যে দেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে, নচেত আপনার কুরবানি কবুল হবে না। তো কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা পরীক্ষা। আপনাকে যদি বলা হয় যে কুরবানি দেন, কুরবানিটা কেমন, মরা মানুষের নামে কুরবানি হচ্ছে না, অনেক আলেমের অনেক মতামত, অনেক অনেক মহাদ্দেসেরা বলেছেন যে আলেম মানে
এমনি যারা মারা যাবে মরে যাবে মরা মানুষের নামে কুরবানি নেই। আর যদি কুরবানি দেন তাহলে আপনার যে মাংসটা পাবেন ভাগাতে ওই মাংসটা সম্পূর্ণ বিলিয়ে দিতে হবে, একটা টিক্কাও আপনি খেতে পাবেন না, একটা টিক্কা বাড়িও নিয়ে যেতে পারবেন না, সম্পূর্ণ মাংস আপনাকে বিল্লি বন্টন করতে হবে। তো যদি বিল্লি বন্টন করতে হয় তাহলে কে বিল্লি বন্টন করে বলেন, তাহলে কুরবানি হবে না। তো একটা কারণ হচ্ছে কুরবানির নিয়মটা জেনে নেন, ভালো করে জেনে নেন, সুন্দর করে শুনেলেন যে আপনি কুরবানি দিবেন বাড়ির মালিক আপনি, গার্জেন আপনি। তো আপনি যখন কুরবানি দিবেন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আরে তুই কুরবানি দিবি বা তুমি কুরবানি দিবা, যদি বলে হ্যাঁ দিব, তো তুমি কুরবানি দিবা তো টাকা দাও। এবার বলে হাজি আমি টাকা কোনটা পাবো, তোমার স্ত্রী তুমি খাটছো কামাইছো আমার জন্য সব, তোমার তো গৃহস্থ দেখে আমি আছি, গৃহস্থ নিয়ে আছি, তো তুমি আমার ভাগাটা তুমি দিয়ে দাও। তো ওকে আর কিছু বলিও না, ছেড়ে দাও ওকে, তার মানে আর কিছু বলতে হবে না। তার মানে ও যদি ওর পার্সোনাল টাকা দেয়, ওর যেটা তহবিলের টাকা নিজে জমা করে রেখেছে, ওর যেটা পার্সোনাল টাকা আপনি জানেন না ও টাকা জমিয়ে রেখেছে, ওই টাকা বের করে ওকে দিতে হবে যে এই টাকাটা নিয়ে যাও তুমি আমার নামে একটা কুরবানি দিও, একটা ভাগা দিও, তাহলে ওর নামে কুরবানি হবে। যদি পার্সোনাল টাকা বের করে না দেয় ওর নামে কুরবানি দিতে হবে না, আর থাকুক আর বলতে যায়েন না। এবার আপনি ছেলেকে জিজ্ঞাসা করেন বড় বেটাকে যে কি বাবা তুমি কুরবানি দিবা, বলে হ্যাঁ দিব, বলে দিবা তো টাকা দাও, বলে টাকা আমি কোথায় পাবো, আমি তোমার গৃহস্থিতে খাটছি, আমি বাইরে থেকে বিদেশ থেকে খেটে আসছি, তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, আমার তো টাকা পয়সা নাই, তো তুমি কুরবানিটা আমার নামে দাও একটা ভাগা। ওকে আর কিছু বলবেন না, ছেলেটাকে আর কিছু বলেন না, যদি টাকা না দেয় ওর নামও কুরবানি দিতে হবে না, ছেড়ে দেন। তাহলে কি করতে হবে যে যদি পার্সোনাল টাকা, ওর যেটা পুঁজির টাকা বা ও জমা করে রেখেছে বা ওর একটা পার্সোনাল তহবিল থাকে সফারির, তো ওই পার্সোনাল থেকে মানে ওকে একটা ময়া মমতা লাগে টাকাটা বের করে দিতে গতর কাটে, তাহলে ওই টাকা যদি দেয় তো কুরবানি হবে, না হলে ওর নামে দিয়ে না। আপনি জয়টাই ভাগা দিবেন, নিজের নামে ঠুইতে রেখে দেন, তার মানে আপনি মরে গেলে আপনার নামে আর কুরবানি হবে না, এই নেকিটা আপনি আর জিন্দগিতে পাবেন না, মরে গেলে শেষ। তাহলে ও বেঁচে থাকবে, বেটা দিতে থাকবে, স্ত্রী বাঁচবে, স্ত্রী পারবে তখন দিতে থাকবে, কিন্তু আপনি ওই ভাগাটা কুরবানিটা আপনি কারোর নামে দিবেন না, নিজের নামে দিতে থাকেন। তাহলে এইভাবে কুরবানিটা দেন যেন আপনাকে ব্যথা লাগে, আপনি দরদ লাগে, পার্সোনাল টাকা থেকে দিবেন, তাহলে কুরবানি হবে, আর না তো কুরবানি হবে না। বুঝতে পারছেন যে আল্লাহ পাক অর্ডার করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে তুমি কুরবানি করো, তোমার সবচাইতে যেটা প্রিয় জিনিস, সবচাইতে ময়ার জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দুদিন তিন দিন স্বপ্ন দেখার পরে তিনি চিন্তা করলেন আমার পৃথিবীতে হযরতে ইসমাইলের মতো আর ময়ার জিনিস, দয়ার জিনিস আর কেউ নয়। আল্লাহ পাক বললেন, স্বপ্ন দেখালেন সবচাইতে ময়ার জিনিস যেটা ওকে কুরবানি করো, তো ইব্রাহিম ইসমাইলকে ছাড়ার কিছু দেখতে পেলেন না, তো ময়ার জিনিসকে যদি ও কুরবানি করে তাহলে ও যদি নিজের ময়াতে নিজের সন্তানকে কুরবানি করতে পারে, তাহলে ছেলে ওর পার্সোনাল টাকা দিয়ে কুরবানি দিতে পারবে না, নিজের স্ত্রী যে একটা তহবিল ওর জমা করে টাকাকে পুঁজি করে রেখেছে ওই পুঁজি থেকে দিতে পারবে না, তার মানে ছেলে থেকে কি টাকার উপরে বেশি ময়া মমতা, কোনোদিন নয়। তাহলে যখন নিজের টাকা বের করে দেবে আমার কুরবানিটা তুমি দিয়ে দাও, তো তুমি দিয়ে দাও, তোকে ছেড়ে দাও, তোমার নামে ঠুকে ছেড়ে দাও, যেটা ভাগা দেবে নিজের নামে দিয়ে দাও, ও থাকুক, তোকে পার্সোনাল ওর নিজের টাকা দিতে হবে, তাহলে ওকে ব্যথা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে ব্যথা মনে করেনি, আর আমরা আপনারা সারা দুনিয়ার মানুষ মানে টাকা বের করে কুরবানিটা দিতে আমাদের ব্যথা আছে, আমাদের ময়া আছে, মমতা আছে, আমরা দিতে পারছি না। তো কথা হচ্ছে এইভাবে কুরবানি দিবেন যে কুরবানিটা যেন ভালো হয়, সুন্দর হয়, আর নিয়তটা আপনার সৎ হয়, খালেস হয়, আল্লাহর উদ্দেশ্যে যেন কুরবানি হয়, লোক দেখানো নয়, মানুষকে দেখানো নয়, এভাবে ভালোভাবে কুরবানিটা করবেন ভাই, সুন্দর করে করবেন, আর কুরবানিটা যেন ভালো হয়, সুন্দরভাবে কুরবানি করবেন, আল্লাহ আপনার কুরবানি কবুল করবে। লোক দেখানো কুরবানি দিবেন না, মাংস খাওয়া কুরবানি করবেন না, যে মাংস খাওয়ার জন্য মাংসের উদ্দেশ্যে এভাবে কাজ করবেন না ভাই। তো কথা হচ্ছে কুরবানিটা ভালোভাবে দিবেন, ভালো জিনিস কুরবানি দিবেন, সুন্দর জিনিস, তাজা জিনিস, ভালো, যেন আল্লাহর দরবারে কবুল হয়। আর না তো কাবিলের মতন যদি নিয়ত খারাপ হয়, বুড়া থোড়া বল কিনা খালি কোনো রকম ল্যাটার প্যাটার করে কুরবানি দেওয়াই হলো, তাহলে হবে না। ওই বাঙালিরা করে কি ছোটো ছোটো লেকু একলা একটা গরু দিয়ে দিলাম, মানে বকরি সমান গরু কিনে চলে দু তিন হাজারে চার হাজারে, আর দাঁতে শিখে দাঁতে নিয়ে একটা দুধ ছেড়ে ছেলে কুগুলা আর কিনে নিয়ে এসে কুরবানি দিলে, বলে একটা গরু আমি আঁকলে একাই দিলাম, হ্যাঁ ওদের দেশি ভাষাতে বলছে সূর্যাপুরি ভাষায়, আমরা একটা গরু আঁকলে দিয়ে দিন,
লোককে আমরা কাউকে সঙ্গে নিলে আমরা আঁকলে আঁকলে দিয়ে দিও, তোমার ওদের ভাষায় বলে ওইরকম ভাবে কুরবানি বকরির বাচ্চা কিনে দিলে হবে না, দিতে হবে ভালো সুন্দর তাগড়া যেন স্বাস্থ্যবান হয়, খুব ভালো জিনিস হয় যেন নজরে লাগে, মানুষ ভালো বলে পছন্দ করে, ওই সব কুরবানি দিবেন ভাই। ভালোভাবে কুরবানি করেন, আল্লাহর উদ্দেশ্যে করেন, ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি, ফের আবার কোনোদিন ইনশাআল্লাহ বলবো। তো ভাই এখান থেকে বক্তব্য আজকের মতো ইতি করছি।